গুড ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগরাটের বাগিনী ভ্লগ। আমি আজকে আবার তোমাকে শুনকি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি বাইডি বন্ডিরা। কতিছি কি বাইডি বন্ডিরা, এই যে ঈদ গেল বা ঈদ আসে বা পুজো ক যে কোনো ধরনের ছুটি ক যাই কও না কেন, সকলের ছুটি আছে। এমনকি আমার ঘরের, খালি আমাগো না, ওই সকলের ঘরের বুয়ারাও ছুটি পাইছে। আমার ঘরের বুয়া তো ঈদের আগের দিন আসিল আমার বাসায়, আর এখন পর্যন্ত আসি নেই, আর আসবে কয়ে গেছে 8 তারিখ। তা সকলের ঘরের বুয়ারও ছুটি আছে, সকলের ছুটি আছে, শুধু একটা মাত্র নাম যার গৃহিণী, যার কোনো 365 দিন কোনো ছুটি নেই বাইরে বন্ডিরা, একদিনও ছুটি নেই বছরে। তা তোমাকে সকল রে করছি কি বাইডি বন্ডিরা, গৃহিণীদের কোনোভাবেই মূল্যহীন ভাববা না তোমরা। আমরা গৃহিণীরা যদি আমাগো ধারাবাহিকতা বজায় না রাখি, তাহলে কিন্তু সব ব্যতিক্রম হয়ে যাবে বাইডি বন্ডিরা। ওই যে তোমরা যারা বাইডি বন্ডিরা ছুটিতে ওই ঈদের সময় বাসায় এসে বসে একটু আরাম করবা ভাবিছ বা আরাম করিছ, একটু শুয়ে বসে ভালো মন্দ খাবা, একটু জিরেবা বা যা কিছু একটু করবা, সবই কিন্তু ওই গৃহিণীর বদৌলতে। ওই গৃহিণীরা যদি ছুটি নিত, তাহলে কিন্তু বাইডি বন্ডিরা যারা তোমরা অফিস আদালত করো ওই বাইডিরা, তারা কিন্তু এসে আরাম করতে পারতে না। তারা তাগো কোনো ছুটি নেই, গৃহিণীরা কোনো তোমার ওই ধারাবাহিকতা বজায় রাখে, কোনো ব্যতিক্রম করে না, সেই জন্যই কিন্তু বাইডি বন্ডিরা সকলে ওই সব কিছুর তোমার ওই গতিটা ঠিক থাকে। সেই জন্যই তোমাকে কতিছি কি বাইডি বন্ডিরা, ওই কোনোভাবেই গৃহিণীরে মূল্যহীন ভাববা না বা অবহেলা করবা না। তোমরা যারা যারা তোমরা চাকরি বাকরি করো, বাইরে বাইরে তোমরা ওই মেলা মেলা ওই কাজ বাজ করে আসো, ভাবো যে তোমরাই খালি কষ্ট করো, তোমরাই খালি তোমার উপার্জন করো কষ্ট করে, কিন্তু গৃহিণীর যাতে তোমার সকালের থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট করে, যার কোনো একদিনও ছুটি নেই, তোমার হলো 365 দিনই, সেই জন্যে আমি কথিছি বাইরে বন্ডিরা, যে সকলে যে বড় বড় মুখ করে কাজ, আমি অমুক করি কাজ, আমি সমুক করি কাজ, এগুলো কয়ে কয়ে যে সকলে মাথা উঁচু করে দাঁড়ায় সবাই সামনে, আর যারা যারা গৃহিণী তোমরা যারা ঘরে ঘরে আসো, যে মুখ তোমাকে কোনো সংকোচ কোনো দ্বিধা কোনো কিছু করার দরকার নেই, যে আমি গৃহিণী, আমি গৃহিণী মানে যে গৃহিণীর মূল্য কতটা তা শুধু যারা মূল্য দিতে জানে তারাই জানে। একজন গৃহিণী খালি সংসারটারেই ধরে রাখে না, পুরো সমাজটারেই সুষ্ঠুভাবে মানে বাঁচার জন্যে বেঁচে থাকার জন্যে অনেকখানি অবদান রাখে গৃহিণীরাই কিন্তু বাইডি বন্ডিরা। আমি এখন হলো বাইডি বন্ডিরা আইসি হলো চিংড়ে মাছ কাটিয়ে, তারপরে চিংড়ে মাছটুক রান্না করব, রান্না করে তারপরে সিনানে যাব, তারপর আবার আজকের মতো কাজ শেষ। বুয়া গেছে ছুটিতে, তো বুয়া তো আসবে 8 তারিখ, এই জন্যই আমার এখানে সবই একার করা লাগতেছে বাইডি বন্ডিরা, যত কাজ আছে ঘরে। আগে তো বুয়া একটু শেয়ার করতো সাথে সাথে, এখন তো বুয়া নেই, এখন সব কাজই আমি করতেছি বাইডি বন্ডিরা। তাই চিংড়ে মাছগুলো রান্না করবো করে কাটতে আইছি, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়িগুলোর হলো তোমার ওই যেই খালি বাগদা না, ওই বড় বড় গলদা বা ছোটো বাগদা কও আর যত চিংড়ে কও, ওই সব চিংড়ে এই যে আমি একদিনকে রান্না করতে গেলি মেলা আগের কথা বাইডি বন্ডিরা, একদিন দেখি যে ঝোলটা আমি সেই সময় জানতাম না যে জেলি থায়ে মাথার নিচে দে, তোমার ওই যে খোসার নিচে দে দুই পাশ দিয়ে মাথার, যে ওই তোমার ওই যে ম্যাজিক বল আছে না বোতলের মধ্যে, ছেলেফেলেরা তোমার জুত ফেলারা বোতলের মধ্যে যে ম্যাজিক বল ভিজে ভিজে তো ফুলে ফুলে ওঠে বড় বড়, ওই ওই যে ওয়াটার কালার যে ম্যাজিক বলগুলো, ওই ম্যাজিক বলের মতন নরম নরম ওরকম জেলি আমি 2-3 দিন পাইছি বাইডি বন্ডিরা। আমি মা বাটিতে করে রাইহে দিয়ে জমাইয়ে আমার সোয়ালের বাপরে আর কি দেখাইলাম যে এই যে এইগুলো জেলিগুলো আমি পাইছি, ওইগুলো ওই বিষাক্ত জেলিগুলো ওই রান্না করলে জোল ওরকম জেলির মতন হয়ে যায় পুরো জোলটা রান্নার পরে। আর তাছাড়া ওই খালি তো তোমার কী যে অয় তার কী কব তার অ্যাকশান সেটা আমি জানি না,
তারপরে তো বাইটি বুন্ডিটা আমি ওই চিংড়ে মাছের খোসা একেবারেই ফেলায় দিই, খোসা একেবারে ফেলায় দিয়ে কুটি যে জেলি টেলি যদি কোনো জায়গা মাথার মধ্যে ঢুকোনো টুকোনো থায়ে সব আমার নজরে পড়ে যাবে, সব আমি দেখতে পাবো। তারপরে তো আমি কোনো সময় ওই আগে খোসা শুদ্ধ কাটতাম মাথার খোসা, আর ওই যে জেলি পাওয়ার পরের থেকে তারপরে আমি আর খোসা শুদ্ধ কাটিনি বাইটি বুন্ডিটা। তারপরে তো আমি এরকম করে ওই খোসা ফেলায় দিয়ে আদার থলি ফেলায় দিয়ে আর জেলি আছে নাকি যে এই এই যেগুলো কাটতেছি এগুলোর মধ্যে জেলি নেই বাইরে বুন্ডিরা, কিন্তু ওই যেগুলো ওই বড়ো বড়ো গলদা চিংড়ি ওই যে গেরের যে বড়ো বড়ো মাছগুলো ওইগুলোর মধ্যে আমি দুই তিন দিন জেলি পাইছি। তারপরে উনি যে অবজেকশন জানানোর পরে যে দোকানদারের থেকে আনতো ওই দোকানদার এখন আর ওই জেলি আলাচা দেয় না বাইরে বুন্ডিরা, সেই জন্য ওই খোসা পুরোটা ফেলায় দিয়ে আমি দেহে দেহে তারপরে কুটি। তাতে একটু চিংড়ে মাছটা তোমার ছোট হয়ে আসে, মানে আর কি ওই সাইজই ছোট দেখা যায়, কোড়া হয়ে যায়, গোল হয়ে যায়। আর যদি খোসা শুদ্ধ রাখা হয় তাহলে চিংড়ে মাছটা বড় লম্বা লম্বা করা থাকে, দেখতেও সুন্দর দেখায়, কিন্তু করার কিছু নেই, ওই জেলি মেলি থা আছে খোসা ফেলানো ভালো। এই দেখো আমি রান্না করার জন্য নিচি হচ্ছে তোমার ওই যে চিংড়ে মাছ হচ্ছে খোসা ফেলায় নিচি বাগদা, আর হলো ওই পেঁয়াজ রসুন মরিচ আর জিরে বাটা নিচি, একটু ওই জলটা হচ্ছে তোমার বাইটি বুন্ডিরা সরিষার তেল দিয়ে করবো। এটা করবো হচ্ছে চিংড়ে মাছের মালাইকারি। এই চিংড়ি মাছটা তোমার বাইটি বুন্ডিরা ওই বেশি ভাজবো না, হালকা করে একটু বেজে উঠবো, বেশি ভাজবো না, একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু কিঞ্চিত লবণ দিয়ে দিলাম, সামান্য বেজে উঠে দিয়ে তারপরে তোমার নারকেলের দুধ দিয়ে মাছের জলটা করে নামায় ফেলায় দেবো মালাইকারিটা। তা যে কথা কতি গেলাম বাইটি বুন্ডিরা, রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, যত কাজ আছে সব কিছু কিন্তু গৃহিণীরা ওই যে চালায়, মানে গতিটা ঠিক রাখতে হয়। ওই যে বুয়া ছুটিতে গেছে তারপরেও কিন্তু আমি তো আর এই আট দিন দশ দিন বসে কাপড় চোপড় জমায় রেখে দেবো না, আট দশ দিন তো কাপড় চোপড় না ধুয়ে ফারবো না, যেহেতু আমার কাপড় চোপড় আট দশ দিন আমি না ধুয়ে ফরতে পারবো না, আমার গতি ঠিক রাখার জন্যে আমার সেইগুলো করতেই হচ্ছে বাইরে বন্ধুরা। তাহলে গৃহিণীকেও কিন্তু তোমার কোনো দিনও ছুটি নেই, আগে তোমার বুয়া থাকলেও ছুটি নেই, বুয়া না থাকলে তো আরও বেশি কষ্ট, আর তোমার ঈদের ছুটি কও যা ছুটি কও, ওই যে বাইরে বন্ধুরা যারা যারা তোমরা বাসায় এসে ওই ঈদের ছুটি কাটাইছো সবাই ছুটি আছে সবাই আরাম করতে পারিছ, কিন্তু যিনি গৃহিণী যিনি ঘরে ঘরে রান্নাবান্না করে যে বাইরে বন্ধুরা মা মাসিরা তাকেও কিন্তু কোনো ছুটি হয় না। তাই বাইরে বন্ধু তোমাকে সকলকে কচিছি কি তোমরা যারা ওই যে মনে করো যে আমি ঘরের কাজ করি, আমি কোনো চাকরি বাকরি করি না, আমি বাইরে যেয়ে মেলা মেলা টাকা আয় করে আনতেছি না, আমি শুধু ঘরের কাজই করি, আর যারা যারা টাকা আয় করতেছে তাগো মেলা দাম মেলা মূল্য আমি মূল্যহীন, তা কিন্তু না বাইরে বন্ধুরা। তোমরা যারা যে পৃথিবীতে যে যে জায়গায় যে অবস্থানে আছো না কেন, কারুর কাজ ছোট না, কারুর কাজ ছোট না এবং কম না কোনো অংশে। আর যারা গৃহিণী এগো তো কোনো ছুটিই নেই, কারণ এগো হচ্ছে সার্ভিস দিতে হয় 365 দিনই সমানে সমানে, তা এগো মূল্য হচ্ছে সবার থেকে বেশি বাইটি বন্ডিরা। তোমরা যারা ভাবো যে মূল্যহীন এটা ভাববার কোনো কারণ নেই। এই দেখো বারান্দায় আইসি আমি, কিন্তু এখানে সেনান সিনানটা সারিয়ে আইসি বাইটি বন্ডিরা, বারান্দায় আইসি কাপড় নাটতি, তা কাপড় নাটতি এসে দেখতেছি কি আমার লারা ও ফাতে বসে রয়েছে, ওখানে দুটো বুলবুলি ফাঁকি আইছে লেবু গাছে, সেই বুলবুলি ফাঁকি দুটো ও কীভাবে ধরবে সেটা চিন্তা ভাবনা করতেছে ওনে বসে ঘুরে, ও ফাতে বসে রয়েছে ওই ছোট্ট ছোট্ট দুটো বুলবুলি ফাঁকি, ওই জায়গায় ওই যে দড়ির ফারে ওই যে উঠতেছে খেয়াল করে দেবো বাইটি বন্ডিরা, ওই বুলবুলি উঠে ধরবে করে ওই ওনে বসে রয়েছে লারা। তা আমার স্নান টিনান করে চলে আইছি কাজবাজ ছেড়ে বাইটি বন্ডিরা, এখনই আমার মোটামুটি তোমার সকাল থেকে শুরু করে এই পর্যন্ত বিকেল পর্যন্ত সব কাজ সেরা আমার শেষ, এখন স্নান করে আইছি। তা তোমার কাঁচা দোয়া যা কিছু করার ঘরটর মোছার সব শেষ, এখন আমার কাজ খালি খাওয়া, এখন আমি খাইয়ে আসলি পরে স্নান এইসব কাপড় চোপড় নেড়ে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর হলো মোটামুটি রেস্টের দিক যাওয়া যাবে। আবার এ রেস্ট আবার সেই রেস্ট না, তুমি বাইরে বন্ডিরা একটু করে রেস্ট করে তারপরে আবার তোমার বিকেলবেলা দুপুরবেলার থালা বাসন ধোয়া যা থাকবে যা জমবে, বিকেলবেলার তোমার খাবার করা নাস্তা টাস্তা করা ছেলেফেলেরা যা খাবে, বা তোমার ওই যে রাত্রিবেলার পর্ব যে বিকেলবেলা খিদে লাগলে ছেলেফেলেরা কী খাবে, রাত্রিবেলা যদি কিছু করা লাগে সেইটা করা, তারপরে বিকেলবেলা উঠে
আরও কত রকমের কাজ থাকে, এই যে কাপড় চোপড় নেড়ে দেওয়া হচ্ছে, এই কাপড় চোপড় শুকনোতা উঠোয় নিয়ে ঘরে তোলা, তারপরে তোমার ওই যে বাইরে যদি বেরোনোর থাকে কোনো কাজ দরকারে বাইরে বেরোয় যায় সেইগুলো কাজ সারে আসা, মানে তোমার কাজের কোনো কমতি নেই, ঘরের কাজের কোনো কমতি নেই। সেটা তুমি কোনো সময় হয়তো একটু ঢিলা দিয়ে কম করে করতে পারো, কোনো সময় হয়তো আবার তুমি একেবারে ঝড়ের গতিতে করে আসতে পারো। সেটা হচ্ছে তোমার ইচ্ছের পরে আর জরুরির পর নির্ভর করে, যেটা যেটা তোমার জরুরি কাজ সেটা সেটা আগে করতে হয়। বাইটি বন্ডিরা, তাহলে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সকলে ভালো রাখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তা আজকের ব্লগ আমার এই পর্যন্ত।